السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم ويودنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم يجروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا لبشر من قبلك الخلد، أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت، ونبلوكم بالشر والخير فتنة، وإلينا ترجعون. عن عبد الله بن أمرٍ، عن عبد الله بن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن أحدكم إذا مات أريج عليه مقعده بالغداة والعشي، إن كان من أهل الجنة فمن أهل الجنة، وإن كان من أهل النار فمن أهل النار. فيقال: هذا مكارك حتى يبعثك الله إليه يوم القيامة.
সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই আল্লাহ তাআলার জন্য যিনার প্রশংসা করে শেষ করতে পারি না এবং কিয়ামত পর্যন্ত পারবো না, তাই তার শিখন ভাষায় বলে থাকি আলহামদুলিল্লাহ। তাহার পরে পরে আমার নবী সারা বিশ্বের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক, সকল বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই পবিত্র জুমায় আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মরণ সম্পর্কে, অর্থাৎ মরণ যে আসবে, অর্থাৎ মরণ একদিন আসবে এ বিষয়ে। এটা আমরা সকলেই জানি, আমাদের সকলের অবগত আছে যে মরণ আসবেই। এটা আমরা খুব সহজভাবেই বুঝে নিই যে মরণ তো আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মরণের পরে যে কি হবে, মরণের পরে যে একটা জীবন রয়েছে আলামে বারজাখ, সেখানে কি হবে মরণের পরে? মরে গেলে তো শুধু শেষ নয়, জীবজন্তু বা পশু প্রাণী যেমন মরে গেলে তাদের আর কোনো কিছু হিসাব নিকাশ নেই, তবু তাদের হিসাব নিকাশ আছে কিয়ামতের মাঠে। কিন্তু মানুষ যেহেতু আমরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, কাজে আমাদের হিসাব নিকাশ আছে, হ্যাঁ শাস্তি আছে, এক কথায় জান্নাত জাহান্নাম আছে পরকালে। তো পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। এক কথায় এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার মহল, পরীক্ষার হল, আর রেজাল্টের দিন হবে কিয়ামতের দিন। সেই দিন আমাদেরকে রেজাল্ট দেওয়া হবে এবং কারো স্থান হবে ভালো এবং কারো স্থান হবে খারাপ, কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে। তো তাই সেই সম্পর্কে আপনাদের সম্মুখে আজকে আমি কোরআন এবং হাদিস দ্বারা কিছু কথা বলবো। মরণ থেকে আমাদের মধ্যে, অর্থাৎ যার প্রাণ রয়েছে, এমন কেউ ব্যক্তি নেই বা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এমন কোন ব্যক্তি নেই যে সে মরণ থেকে রেহাই পাবে। মরণ এটি প্রতিটি নাফসের প্রতি একবারে অপরিহার্য, আসবেই, কেউ এই মরণ থেকে রেহাই পাবে না। যদি পেত তবে মানব কুলের শ্রেষ্ঠ নবী, নবীদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই মরণ থেকে রেহাই পেতেন। কিন্তু তাকেও এই মরণ এমন একটা জিনিস যার স্বাদ আস্বাদন করতে হয়েছে, যার স্বাদ চাখতে হয়েছে। তাহলে আমরা তো সাধারণ মানুষ, তাহলে আমাদেরকে স্বাদ চাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আয়াত নম্বর 30 এর মধ্যে বলেছেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, হে নবী তোমারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বোঝাতে চাইলেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার যদি মরণ হয় তাহলে যারা সাধারণ মানুষ পাবলিক তাদেরও মরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই আয়াত থেকে আরো বোঝা হয়েছে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন যাতে করে আমরা না ভাবি যে আমাদের মরণ হবে না, পরকালকে করে যাতে করে আমরা ভাবি এবং পরকালের জন্য যে আমরা ভালো আমল যাতে করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। এবং অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আম্বিয়া আয়াত নম্বর 34 থেকে 35 এর মধ্যে বলেছেন, ওয়া জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাই মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন তার নবীকে, ওয়া জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আমি আপনার পূর্বে কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি, অনন্ত জীবন দান করি যে সারা জীবন বেঁচে থাকবে এমন কোন মানুষকে আমি আপনার পূর্বে কাউকে এইরকম দান করিনি। আফাই মিথ্যা, অতএব আপনার যদি মরণ হয় তবে তারা কি সারা জীবন থাকবে? অবশ্যই কেউ সারা জীবন থাকবে না, সকলের মরণ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণের যার নাফস রয়েছে তারই মরণ রয়েছে, তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এই মরণটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছে, মরণকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন,
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি পরীক্ষার জন্য ওয়ান্নাবলুওয়াকুম বিশশাররি ওয়াল খাইরি ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে পৃথিবীতে ভালো এবং মন্দ দিয়ে ওয়ান্নাবলুওয়াকুম বিশশাররি ওয়াল খাইরি ফিতনা আমি তোমাদেরকে অভাব দিয়ে কষ্ট দিয়ে এবং শান্তি দিয়ে ভোগ বিলাসি দিয়ে এক কথায় ভালো মন্দ যত কিছু দিই তোমাদেরকে পরীক্ষা স্বরূপ কারণ কে এই পরীক্ষায় পাস করতে পারে এবং আমার কাছে এসে উত্তীর্ণ হতে পারে ওয়া ইলাইনা তুরজাউন কারণ তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে আমার কাছে তার প্রতিদান পাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণকে সৃষ্টি করেছেন তাহলে আমাদেরকে সদা সর্বদা বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সবুর করতে হবে অবশ্যই ফল আমরা পাবো কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মানুষকে দিয়ে থাকে পরীক্ষার জন্য অন্য জায়গাও বলা হয়েছে যে তোমাদেরকে আমি অভাব দিয়ে থাকি বালা মুসিবত দিয়ে থাকি ক্ষতি দিয়ে থাকি অসুখ বিসুখ দিয়ে থাকি এই সমস্ত সবই হচ্ছে পরীক্ষার জন্য অতএব আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা আর ইন্নাল্লাহ মাআস সাবিরিন যারা সবুর করে ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন এবং এই যে কাজগুলো করবেন ধৈর্য ধারণ করবেন প্রতিফল কিয়ামতের মাঠে আপনাকে দেওয়া হবে কোন রকম কম বেশি করা হবে না এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত প্রতিটি নাফসকে মৃত্যুবরণ করতে হবে একই কথা পূর্বের আয়াতের মতো তারপরে বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা তোমরা যা ভালো আমল করবে এক কথায় যে যা করবে ভালো মন্দ যাই আমল করবে তোমাদেরকে তার প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিনে ফামান জুহজিহা আনিন নারী অতএব যাদেরকে সেই দিন কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে ওয়া উদখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজা তারাই হবে কামিয়াব তারাই হবে তারাই সফলতা লাভ করবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন বললেন যে তারাই সফলতা লাভ করবে পরকালে দুটি জায়গা একটা জাহান্নাম একটা জান্নাত কেউ যাবে জাহান্নামে কেউ যাবে জান্নাতে আর বিকল্প কোনো পথ নেই পৃথিবীতে আপনি একবার যদি কোনো কিছু না করতে পারেন হয়তো আপনি পরীক্ষায় একবার ফেল করলেন মাধ্যমিকে তার পরের বছর আপনি এবার আমি ভালো রেজাল্ট করে আবার আমার স্থান পরিবর্তন করতে পারবো এটা সম্ভব কিন্তু মানুষ যখন একবার মারা যাবে অর্থাৎ মরে যাওয়ার পরে তার ঠিকানা যেখানে হয়ে যাবে সেখানেই থাকবে পরিবর্তন করার কোনো বিকল্প কোনো পথ থাকবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন তোমরা মরণের পূর্বে পূর্বেই তোমরা কি করো দান সাদকা করো ভালো ভালো আমল করো কারণ মানুষের সেই দিন চেতনা ফিরবে কিয়ামতের মাঠে ভুল ধারা করবে মানুষ জাহান্নামকে দেখে মানুষ সেদিন ভুল বুঝতে পারবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজর আয়াত নম্বর 24 এর মধ্যে বলছেন ওয়া জি আইয়াউমা ইম্মি জাহান্নাম মানুষের সামনে যেদিন জাহান্নামকে টেনে আনা হবে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে ওয়া আন্না দাও দাও করে জ্বলতে থাকবে ইয়াউমা ইজিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা মানুষের সেদিন চেতনা ফিরবে মানুষ সেদিন বুঝতে পারবে কি ভুল করেছিলাম কি অপরাধ করেছিলাম হ্যাঁ পৃথিবীতে মন চাহে জীবন যাপন করেছিলাম কত কি করেছি সেদিন মানুষের চেতনা ফিরবে ও আন্না লাহুল যিকরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন মানুষের চেতনা ফিরে কোনো লাভ হবে না পরীক্ষার হলতে যদি আপনি পাঁচটা যে আরেকটু পড়তাম কিন্তু সেখানে আফসোস করে কোনো লাভ হবে না তেমনই কিয়ামতের মাঠে আপনি আফসোস করবেন কিন্তু আফসোস করে কোনো লাভ আসবে না উপকার হবে না কাজে এই সময় অর্থাৎ আপনাকে যে সময় দেওয়া হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দয়া করে অনুগ্রহ করেছেন আল্লাহ এটা ভালোবাসা আপনার উপরে দয়া করে বলে আপনি বেঁচে আছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন যে কোন মানুষকে আমি অপরাধের জন্য ধরি না কোন মানুষকে আমি অপরাধের জন্য ধরি না তাকে ছাড় দিয়ে রেখেছি কারণ যদি সে আবার ফিরে আসে আমার দিকে এই ব্যাপারে সূরা নাহল আয়াত নম্বর 62 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ ইয়াকিজুল্লাহু আন-নাসা বিজুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যদি কোন মানুষকে আমি যদি কোন প্রাণীকে তার অপরাধের কারণে ধরতাম পৃথিবীতে এমন কোন চলমান বস্তু নাই আমার হাত থেকে রেহাই পেত অর্থাৎ কেউ আমার হাত থেকে রেহাই পেত না সকলেই পাকড়াও হয়ে যেত মানুষ দেখুন আজকে কত পাপ করছে কত কি বলছে অনেক মানুষ অর্থাৎ আমরা বলে থাকি যাকে ধরে না কেন আল্লাহ আল্লাহর উপরে গজব নাজিল করে না কেন কিন্তু করবে না আল্লাহ রাব্বুল আলামিন কারণ কোরআনে কথা বলেছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা কি আখিরু হুমিনা আজালি মুসাম্মা আমি প্রতিটি জিনিসকে তার নির্ধারিত সময় দিয়েছি
তার সময়কে বেঁধে দিয়েছি সেই সময় যখন চলে আসবে ফাইদা জা আজালুহুম যখন মানুষের সেই নির্ধারিত সময়টা চলে আসবে লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন তাকে 1 সেকেন্ড আগাও হবে না পিছাও হবে না তার যখন ওই সময়টা চলে আসবে সেই সময়ের ভিতরই তার মরণ হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে তাকে তার কোনো রকম অজুহাত চলবে না মানুষ অনেক কারণ তাকুতি মিনতি করবে মানুষের যখন মরণ আসবে আল্লাহকে বলতে থাকবে হে আল্লাহ তুমি আমাকে আরেকবারের জন্য পৃথিবীতে পাঠিয়ে দাও তুমি আমাকে আরেকবারের জন্য পৃথিবীতে পাঠিয়ে দাও তবে কি করব ফা সাদাকা ওয়া কুন মিনাস সলিহিন তবে আমি সাদকা করব তুমি আমাকে যে মাল দিয়েছো আমি ভালো মানুষ হয়ে যাব নেককার মানুষ হয়ে যাব দিনদার হয়ে যাব পরিষ্কার হয়ে যাব এই কথা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি বলতে থাকবো কিন্তু এই কথা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না এই কথা কোরআনের কথা আমার কথা না কোনো মানুষের কথা নয় অতএব এটা হবেই হবে এটা একদম বাস্তবায়ন হবেই হবে এতে কোনো সন্দেহ নাই যেহেতু কোরআনের প্রথম বাইনে বলা হয়েছে লা রাইবা ফি এর ভিতরে কোনো সন্দেহ নেই তাহলে আমাদের উচিত হবে সদা সর্বদা ভালো কাজ করার এবং বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা তবে আমরা সেই দিন হব কামিয়াব সফলতা সেই দিন লাভ করতে পারবো কারণ মরণের পরে জীবনটা যে কত কঠিন কত ভয়াবহ কত জটিল এ ব্যাপারে বহু কোরআন এবং হাদিস আছে মরণের পরে এমন কঠিন জায়গা সেটা আল্লাহ রাসূল বলছেন না একটা হাদিস রয়েছে যে কবর কত কঠিন আমরা কবরে মানুষকে জানাজা করতে গিয়ে তো আমরা বিভিন্ন রকম গল্প করি সামাজিক এবং সাংসারিক গল্প করতে থাকি পার্থিব জীবনের গল্প করতে থাকি দেখে মনে হয় সে মরবে না আজকে আমরা পশু প্রাণীর মতো হয়ে গেছি গরু ছাগলের মতো হয়ে গেছি দেখবেন আকিকায় বা কুরবানির সময় পশু জবাই করা হয় একটা ছাগল বাঁধা থাকে একটা ছাগল জবাই করে যখন জবাই করা হয় তার পাশে ছাগলটা সুন্দর ভাবে পাতা খেতে থাকে তার কোনো কিন্তু টেনশন হয় না যায় কিছুক্ষণ পরে আমাকে জবাই করবে কিন্তু মানুষ হয়ে গেছে তাই আমার ভাইকে আমার প্রতিবেশীকে আমার ছেলে মেয়েকে আমার পিতাকে আত্মীয় স্বজনকে আমরা কি করছি মাটি দিয়ে আসছি জানাজা করে আসছি তারপরে আমাদের কোনো ভয় হয় না হ্যাঁ এমন হয়ে গেছে আমাদের অবস্থা তো একজন সাহাবী উসমান আপনারা এই ঘটনা শুনেছেন এ ব্যাপারে একটা হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন উসমান আন্নাহু কানা ইয়া ওয়াকাফা আলা কাবরি বাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনি কবরের পাশ দিয়ে যখন যাতে দাঁড়িয়ে থাকতেন বা কবরের পাশ দিয়ে যখন মানে কি করতেন অতিক্রম করতেন তখন তিনি কাঁদতেন এত কাঁদা কাঁদতেন হাত্তা ইয়াহুল্লা লিহিয়াতাহু তার কানার কারণে তার দাড়ি ভিজে যেত ফাকির ফাকুলতু ফাকির আলাহু তাকে জিজ্ঞেস করা হলো তাজকুরুল জান্নাত ওয়ান নারা জাহান্নাম যে এত কঠিন জিনিস জান্নাত এত সুখময় জিনিস আপনার সম্মুখে যখন সেটা স্মরণ করা হয় আপনার সম্মুখে যখন সেটা বলা হয় তখন ফালা তার কি আপনি কিন্তু তখন কাঁদেন না অর্থাৎ কি মিন হাজা কিন্তু যখন এই কবর কথা বলা হয় কবর পাশ দিয়ে যখন আপনি যান তখন কেন কাঁদেন তার কারণ কি অবশ্যই কারণ আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা আল্লাহ রাসূল বলেছেন পরকালে যে তিনটা স্টেপ রয়েছে মানজিল রয়েছে প্রথম নম্বর কবর দ্বিতীয় নম্বর কিয়ামত তৃতীয় নম্বর জাহান্নাম এই তিনটি যে স্থান রয়েছে তার প্রথম নম্বর হচ্ছে কবর এই জন্য আর উসমান রাদিয়াল্লাহু বলছেন ফাই ইন্না জিমিনহু অতএব যে ব্যক্তি কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে এই কবরের বর্ডার থেকে পাস হয়ে যাবে অতিক্রম করে যাবে হামা বাদ ও আইসারা মিনহু তার বাকি যে দুটি স্থান রয়েছে স্টেপ রয়েছে সেগুলো তার জন্য সহজ হয়ে যাবে অতএব সেগুলোতে সে ধরা খাবে না পাকড়াও হবে না ওয়া ইল্লাম ইয়ানজু আর যে ব্যক্তি এই কবরে ধরা পড়ে যাবে এখান থেকে পরিত্রাণ পাবে না হামা বাদ ও আশাদ্দু মিনহু সে বাকি যত স্থান রয়েছে সেই স্থানগুলোতে সে পাকড়াও হয়ে যাবে সেগুলো সে গ্রেফতার হয়ে যাবে তাহলে আমাদেরকে প্রথমে কবরে পাকড়াও করা হবে সেখান থেকে যদি আমরা বাঁচতে পারি তবেই আমরা বাকি যে স্থানগুলো রয়েছে সেগুলো থেকে বাঁচতে পারবো তারপরে আল্লাহ রাসূল বলছেন قال وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منزلًا قط إلا والقبر أرجع منه উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন মা রাআইতু মানজারা কাত্তুন পৃথিবীতে আমি এমন কোন জঘন্য জটিল নিকৃষ্ট জায়গা দেখিনি ইল্লা ওয়াল কবরা কবর ব্যতীত কবর ছাড়া আফজাউ মিনহু যা এর চাইতে ভয়াবহ এর চাইতে কঠিন এর চাইতে জটিল হতে পারে একেবারে ভিন্ন জায়গা একেবারে অন্ধকার যেখানে সাপ থাকবে বিচ্ছু থাকবে কত পোকামাকড় থাকবে আপনি একাই থাকবে অন্ধকার ঘরে এত কঠিন জায়গা এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজাউ এর মতো আমি নির্দিষ্ট ভয়াবহ কঠিন জায়গা কোনোদিন আমি দেখিনি
আল্লাহ রাসূল জাহান্নাম দেখে এসেছেন কিন্তু এই কথা বলেননি যে কবরের চাইতে নিকৃষ্ট আমি জায়গা দেখে আসিনি। তাহলে কবর থেকে বাঁচতে হলে বিশেষ করে দুটি জিনিস থেকে বাঁচতে হবে, আর এই দুটি জিনিসে কিন্তু আজকের সমাজে বর্তমানে বেশি চলিত মানে চলছে আমাদের মাঝে। এই কারণে অধিকাংশ বর্তমান সমাজের মানুষ আমি আশা করি যে হাদিস থেকে যেটা প্রমাণ হবে যে কবরের শাস্তি থেকে বাঁচতে পারবে না। হাদিসটি বলে আলী ইবনে আব্বাসিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انه مر بقبرين فقال انه مر بقبرين وعذبان فقال انهما لا يعذبان وما يعذبان في كبير اما احدهما فكان لا يستطير من بولي واما الاخر فكان يمشي بالنميمه ابن عباس رضي الله تعالى عنه تبني বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন انه مر بقبرين দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন ইউআদাবানে যে কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছিল ফাকালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নহুমা লা ইউআদাবানে এই কবর দুটিতে অবশ্যই আযাব হচ্ছে ওয়ামা ইউআদাবানে ফি কাবিরিন অথচ আযাব যে দেওয়া হচ্ছে কিন্তু বড় কোনো অপরাধের জন্য নয় বড় কোনো পাপের জন্য নয় সে পাপ দুটি হচ্ছে কি আম্মা হাদহুমা এক নম্বর হচ্ছে ফাকালা লা ইয়াসতিরু মিন বাউলি এক নম্বর হচ্ছে যে সে পেশাব থেকে সতর্ক থাকতো না পেশাব ভিড়ত সে সতর্ক হয়ে পেশাব ভিড়ত না এমন জায়গায় পেশাব ভিড়ত যে তার গায়ে ছিটে আসতো তার নিজের দেহ ছিটে আসতো এমন শক্ত জায়গায় পেশাব ভিড়ত এক কথায় সে পেশাবটাকে সে সতর্কভাবে পেশাব ভিড়ত না আর দ্বিতীয় নম্বর হচ্ছে ও আম্মাল আখারু দ্বিতীয় নম্বর হচ্ছে ফাকানা ইয়ামশি বিন নামিমা সে গীবত করত মানুষের পরনিন্দা পরচর্চা করত তার মৃত্যু ভাইয়ের গোশ খেত জীবদের বিষয়ে কথা আছে মৃত্যু ভাইয়ের গোশ খাওয়া বলা হয়েছে যে কোনো মানুষের যদি মান সম্মান নিয়ে অর্থাৎ একজন আর একজন যদি দুর্নাম করে গীবত করে তাহলে সে মৃত্যু ভাইয়ের গোশ খাওয়ার মতো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঘৃণা করতে বলেছেন তো এটা বুঝতে পারলেন যে কবরের শাস্তি থেকে বাঁচতে হলে দুটি জিনিস থেকে বিশেষ করে বাঁচতে হবে আর দেখুন তাকে দেখুন যে এই দুটি জিনিস বেশি আজকে মানুষের মধ্যে বিদ্যমান অধিকাংশ আলেম ওলামা বিশেষ করে নারীরা অধিকাংশ এক কথায় সমস্ত মানুষ বিশেষ করে চার দোকানে এখানে ওখানে গীবত চলতে থাকে একজন আরেকজন গীবত করে গীবত না করলে মানুষের খাবার হজম হয় না বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে তাহলে মনে রাখুন সলাৎ আদায় করেও সিয়াম পালন করে যদি কবরের শাস্তি আপনাকে পেতে হয় তাহলে কি লাভ সলাৎ করে সিয়াম পালন করে আর যদি কবর থেকে আপনি বাঁচতে না পারেন হাদিস দ্বারা আপনাকে বোঝানো হলো হলো যে আপনি যে বাকি যে স্থানগুলো রয়েছে সেই স্থান থেকে পরিত্রাণ পাবেন না এবং পেশাব থেকে আজকের অধিকাংশ যুবকেরা পেশাব ফিরে পানি নাই না তো নাই না দাঁড়িয়ে পেশাব করে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আমি চলাফেরা করতে গিয়ে অনেক জায়গায় দেখেছি মুসলিম ছেলে সে মুসলিমের ছেলে মুসলিম ঘরের ছেলে সে মোটরসাইকেল থেকে নেমে কি করছে গাড়ি ঘোড়া থেকে নেমে দাঁড়িয়ে পেশাব করে দিচ্ছে তাহলে কিভাবে কবর আযাব থেকে বাঁচবে আমরা তো সাধারণ মানুষ একজন সাহাবীর কথা বলে বুঝতে পারবেন আলী ইবনে উমার কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম هذا الذي تحرك له العرش وفتحت له ابواب السماء وشهد سبعون الفا من الملائكه لقد جمن جمت ثم فرج عنه ابن عمر رضي الله تعالى عنه তে বর্ণিত তিনি বলেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আপনারা এই ঘটনা শুনেছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিখ্যাত সাহাবী ছিল হাজ আল্লাহি তাহারাকা লাহুল আরশু তিনি যখন মৃত্যুবরণ করেন তো আরশটা কেঁপে উঠেছিল ও ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই আসমানের যত দরজা আছে সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছিল ও শাহিদাও সাবুন আলফা মিনাল মালাইকা এবং 70,000 ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছিল শরীক হয়েছিল এমন একজন সাহাবী তার জানাজায় এত কিছু হয়েছিল তিনি যখন মৃত্যুবরণ করে তারপরেও আল্লাহ রাসূল বলছেন লাকাদ জম্মা জম্মা তার সুম্মা ফুরিজা আনহু এর পরেও তার কবরটা সংকীর্ণ হয়েছিল তাকে যখন দাফন করা হয়েছিল তার কবরের দুই ধারের মাটি এভাবে তাকে চাপ দিয়েছিল তারপরে সুম্মা ফুরিজা আনহু এরপর আবার প্রশস্ত হয়েছিল অত হাদিস থেকে এটাই প্রমাণ হয় যে সামান্য ভুলের কারণেও মানুষকে কবরের শাস্তি পেতে হবে তার কারণ কি সে পেশাব থেকে সতর্ক থাকতো না তাহলে তার মতন একজন সাহাবি সে যদি কবরের শাস্তি থেকে রেহাই না পায় তাহলে আমরা তো সাধারণ মানুষ কত আমরা সারাদিন গীবত করতে ব্যস্ত আমাদের অবস্থা সেদিন কি হবে অতএব আমার সকল ভাই বোন ভাইদেরকে আমি বলি যে খবরদার গীবত থেকে দূরে থাকুন গীবত এমন একটা জিনিস যে আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিবে নষ্ট করে দিবে কিয়ামতের দিন মানুষকে যখন আমলনামা দেওয়া হবে তার জীবনের খাতা দেওয়া হবে মানুষ তখন তার খাতা পড়ে দেখবে যে তার খাতা ফাঁকা
তখন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে আল্লাহ আমি যে এত আমল করেছিলাম ভালো ভালো দান করেছিলাম সাদকা করেছিলাম সে সমস্ত আমল কোথায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুহিয়াত বি ইক্তিয়াবিকা নাস আমি তোমার সে আমলগুলোকে মুছে ফেলেছি মানুষের গীবত করার কারণে তাহলে গীবত কত বড় পাপ এখান থেকে আপনি বুঝতে পারছেন বলছিলাম কবরের ব্যাপারে যে কবর থেকে আপনি বুঝতে পারবেন আপনার স্থান কোথায় কবর থেকে অর্থাৎ আলামে বারজাক মানুষ অনেকেই বলে যে কবর মানুষ তো অনেকেই মারা গিয়েছে গাড়িতে চাপা পড়ে পানিতে ডুবে মারা গেছে তাহলে তাদের কি হবে শুনেন কবর একটা বিশেষ ঘরের নাম কবর একটা বিশেষ ঘরের নাম মানুষের মরার পরে অর্থাৎ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কিয়ামতের দিন ওঠার আগে পর্যন্ত ওটাকে বলা হয় আলামে বারজাক সেখানে মানুষের শাস্তি হবে সেখানে মানুষ থাকাকালীন সে বুঝতে পারবে তার কোথায় স্থান এবার একটা হাদিস আছে আর ইবনে উমারা কল কল আর আব্দুল্লাহ ইবনে উমারা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাদাকুম ইজা মাতা উরিজা আলাইহি মাকআদুহু যখন তোমাদের মধ্যেকার কেউ মারা যাবে যখন আমাদের মধ্যেকার অর্থাৎ কোন মানুষ যখন মারা যাবে মাকআদুহু উরিজা আলাইহি মাকআদুহু বিল গাদাতে ওয়াল আশিগে তখন তার সামনে পেশ করা হবে তার ঠিকানা সকালে এবং সন্ধ্যায় তাকে যখন কবরে রাখা হবে এবং সে যখন মারা যাবে সকাল সন্ধ্যায় তার স্থানটা তাকে দেখানো হবে অর্থাৎ জান্নাত জাহান্নাম ইন কানা মিন আহলিল জান্নাহ যদি সে ব্যক্তি জান্নাতি হয় হামিন আহলিল জান্নাহ তবে তাকে জান্নাত দেখানো হবে এই দেখো তোমার জান্নাত কিয়ামতের দিন ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখানে এখানেই রাখবে ওয়া ইন কানা মিন আহলিন নার যদি সে জাহান্নামি হয় যদি সে জাহান্নামের অধিবাসী হয় হামিন আহলিন নার তবে তাকে জাহান্নাম দেখানো হবে এই দেখো তোমার স্থান এই দেখো তোমার ঠিকানা তোমাকে যখন উঠানো হবে কিয়ামতের দিন হিসাব নিকাশ হওয়ার পরে তোমার ঠিকানা হবে এটা ফাইল কল এবং বলবে হাজা মাকা দুটা এটাই হচ্ছে তোমার ঠিকানা হাতা ইয়া বাসাক আল্লাহ ইলাইহি ইয়াউমাল কিয়ামা আর কিয়ামতের দিন তোমাকে এখান থেকে উঠানোর পর তোমাকে এই স্থানে রাখা হবে তাহলে আলামে বারজাকে থাকাকালীন আপনি আপনার স্থানকে জানতে পারবেন যে আপনার স্থান কোনটা আপনার স্থান কোনটা তাহলে বুঝতে পারলেন কবর কত ভয়াবহ কঠিন ও জটিল জায়গা কবরে মানুষকে যখন প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর যদি মানুষ দিতে না পারে এমন একজন ফেরেশতাকে নিয়োজিত করা হবে যে কানে হবে বধির কানে হবে চোখে হবে কানা বোবা মুখে হবে বোবা এক কথায় মানুষ যদি একজন বোবা হয় কানে ঠসা হয় চোখে অন্ধ হয় আর একজন মানুষ যদি কোনো বিপদে পড়ে যায় একটা গর্তে পড়ে যায় এক কথায় যে কোনো বিপদে পড়ে যায় সে যদি চিৎকার করে তাকে ডাকতে থাকে সে শুনতে পায় না তার ভয়াময় হয় না যেহেতু তাই সে শুনতেও পায় না যদিও শুনতে না পায় চোখে যদি দেখতে পায় তাহলে হয়তো অন্তরে সারা দিলে হাইরে কত কষ্ট হচ্ছে বেচারির তাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে কিন্তু সে চোখেও দেখতে পায় না তাহলে এক কথায় তার নিকটে কোনো উপকারের আশা পাওয়া যায় না অনুরূপ একজন এমন ফেরেশতাকে আপনার কবরে শাস্তি দেওয়ার জন্য নির্বাচিত করা হবে যে হবে ওই ব্যক্তির মতো অন্ধ কানা ঠসা এবং সে হবে বোবা এক কথায় সে এমন হাতুর দ্বারা আপনাকে মারবে আপনি মাটির সাথে মিশে যাবেন হ্যাঁ একটুকু আপনার প্রতি রহম করবে না দয়া করবে না এক কথায় তার কাছে কোনো দয়ার আশা করা যায় না এরকম ফেরেশতাকে আপনার কবরে নিয়োজিত করা হবে শাস্তি দেওয়ার জন্য তাহলে কবর কত কঠিন বুঝতে পারলেন অতএব আমাদেরকে আমাদের উচিত হবে সদা সর্বদা হ্যাঁ পরকালের জন্য ভালো আমল করার কারণ আমরা নিজেকে অনেক শিক্ষিত বলে থাকি নিজেকে অনেক পণ্ডিত বলে থাকি জ্ঞানী বলে থাকি এমএ পাস বিএ পাস এমএলএ মন্ত্রী এদেরকে আমরা শিক্ষিত বলে থাকি জ্ঞানী বলে থাকি কিন্তু আল্লাহ রাসূল আমি হাদিস দ্বারা প্রমাণ করব আলী ইবনে উমারা আন্নাহু ক্বালা কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআহু রাজুলুন মিনাল আনসারি ফাসাল্লাম আলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত তিনি বলেন একদা আমি আল্লাহ রাসূলের কাছে ছিলাম ফাজাআহু রাজুলুন মিনাল আনসারি ইতিমধ্যে আনসারদের মধ্যে হতে একজন ব্যক্তি আসলো ফাসাল্লাম আলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন সালাম দিলেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন কলা সুম্মা কলা আইয়ুল মুমিনিন আফজাল ওগো আল্লাহর নবী মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন উৎকৃষ্ট মুমিন কে কলা আল্লাহ রাসূল বললেন আহসানুহুম খুলুকা যার চরিত্র যার শিষ্টাচার ভালো যে ভদ্রতা নম্রতা ভাবে চলাফেরা করে যার চরিত্র ভালো সে হচ্ছে মুমিনের মধ্যে সবচাইতে ভালো মুমিন এবার আসুন তারপরে বলছেন জ্ঞানী মানুষকে সুম্মা কলা আইয়ুল মুমিনিন আকিয়াসু
এবং বললেন মুমিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানী পণ্ডিত মানুষ কে কলা আল্লাহ রাসূল তখন বললেন আকতারুহুম লিল মাউত যিকরা ওয়া আহসানুহুম লামা বাদাউ ইসতিদাদান উলাইকা লাকিয়াসু যে ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করে মরণের পরে যে থাকতে হবে ওয়াহসানুহুম লামা বাদাহু ইসতিদাদান এবং মরণের পরে জীবন অর্থাৎ আলাম বারজাক অর্থাৎ মরণের পরে যে জীবন রয়েছে সেই জীবনে থাকতে হলে যে আমলের দরকার সেই সমস্ত অর্থাৎ ভালো ভালো আমলগুলো করে নাই সামগ্রী পাথিয়ে খরচ জোগাড় করে নাই সেই উলাইকা লাকিয়াসু সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে জ্ঞানী তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে উত্তম মুমিনকে এবং উত্তম জ্ঞানীকে প্রকৃত জ্ঞানীকে তাহলে আমরা যদি জ্ঞানী নিজেকে মনে করি তবে আজ থেকে আমাদের উচিত হবে যে পরকালের জন্য ভালো আমল করা এবং দেখুন সাধারণত 60 বছর 70 বছর থাকার জন্য 60 বছর থাকার জন্য আমরা কত কি ভবিষ্যতের জন্য কত কি ভাবছি আর যেখানে অনন্ত জীবন সেই জায়গার জন্য আমরা ভাবছি না সামান্য 60 বছর জীবনটা প্রাধান্য দিতে গিয়ে অনন্ত জীবনকে আমরা নষ্ট করে বলছি অতএব টাইম শেষ আমি আর বেশি কথা বলছি না পরিশেষে আপনাদেরকে আমি যেটা বলবো যে সকলের কাছে আমার আবেদন যে মরণকে বেশি বেশি স্মরণ করুন এবং মরণের পরে যে আমাদের স্থান রয়েছে সেই স্থানটাকে ভালো করার জন্য যে আমলগুলো আমাদেরকে করতে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন সে আমলগুলো করার চেষ্টা করুন হে আল্লাহ তুমি আমাদের সকল মুসলিম ভাই ও বোনদেরকে মরণকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দাও এবং মরণের পরে যাতে করে আমরা জান্নাত জাহান্নাম এবং কবর জাহান্নাম থেকে এবং কবর থেকে যাতে করে আমরা রিহাই পাই পরিত্রাণ পাই যে সমস্ত পরিত্রাণ পাওয়ার জন্য আমল রয়েছে সেই সমস্ত আমলগুলো যেন আমরা করতে পারি বাস্তবায়ন করতে পারি সকলে বলেন আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বিসমিল্লাহির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وأتوب علينا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين آمين